আসসালামু আলাইকুম, জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত। মোসাদের সঙ্গে নূরের বৈঠক নিয়ে ফিলিস্তিনির রাষ্ট্রদূতের বিস্ফোরক তথ্য। এরপর জানিয়ে দিব সেন্ট মার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন মির্জা ফখরুল। রাজধানীতে গরুর ট্রাক ছিনতাইয়ের সময় যুবলীগ নেতা আটক। টিকটক ভিডিও করতে ব্রিজ থেকে লাফ দিয়ে যুবক আহত। এদিকে মোবাইলে গেম খেলার প্রলোভন দেখিয়ে 5 বছরের এক শিশুকে দর্শন। সবশেষে জানিয়ে দিব শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলছে রিজবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এইবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। মোসাদের সঙ্গে নূরের বৈঠক নিয়ে ফিলিস্তিনির রাষ্ট্রদূতের বিস্ফোরক তথ্য। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নূর 3 দফা বৈঠক করেছেন বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। তিনি দাবি করেন নূর মোসাদের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে 3 দফায় বৈঠক করেছেন। বৃহস্পতিবার ঢাকার ফিলিস্তিন দূতাবাসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এ দাবি করেন, রোহিঙ্গাদের জন্য ইসলামী সহযোগিতা সংস্থা UIC-র খাদ্য সহায়তা অব্যাহতি করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার ফিলিস্তিন দূতাবাস। ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন নূরের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে 3 দফা বৈঠক হয়েছে মোসাদের। আমাদের গোয়েন্দা সংস্থা থেকে আমরা বৈঠকের ছবি পেয়েছি। কাতার বিশ্বকাপের সময় বিষয়টি আমাদের নজরে আসে। মোসাদের সঙ্গে তার বৈঠকের বিষয়ে তিনি যদি অস্বীকার করে থাকেন তা ফিলিস্তিনের জন্য ভালো, তবে বিষয়টি সত্য হলে এটি বাংলাদেশের জন্য নিরাপত্তার হুমকি। রাষ্ট্রদূত রামাদান বলেন ইসরায়েল থেকে টাকা নেওয়া মানুষ কখনো নেতা হতে পারে না, এ ধরনের নেতা দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। দুবাইয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি অ্যান্ড সাফাদির সঙ্গে নুরুল হক নূরের ছবিসহ বৈঠকের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক তোলপাড় হয়। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়েও খবর প্রকাশ হয়, যদিও নূর বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন। তিনি বলেছেন প্রকাশিত ছবি এডিট করা। এদিকে মোসাদের এজেন্টের সঙ্গে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরের বৈঠক নিয়ে তার রাজনৈতিক দল ও গণঅধিকার পরিষদে চলছে তুলপার। ওই বৈঠক শেষে নূর মোটা অঙ্কের টাকা নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন কুত্তারি দলের সদস্যরা। দলের আহ্বায়ক রেজা কিবরিয়াও এই অভিযোগ তুলেছেন। এবার ফিলিস্তিনের রাষ্ট্রদূত মোসাদের নূরের বৈঠক হওয়ার দাবি করলেন। সেন্ট মার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন মির্জা ফখরুল। সেন্ট মার্টিন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেছেন বিএনপি সহ বিরোধী মতের বিরুদ্ধে ডিজিটাল আইনের মামলা হয়। সেন্ট মার্টিন নিয়ে মিথ্যাচার করায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই আইনের মামলা হয় না কেন? তিনি বলেন বিএনপি সার্বভৌমত্বে বিশ্বাস করে, বরং তারাই বলেছেন আমরা সবই দিয়েছি। প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক কৌশল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন বিএনপি কখনোই দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি, বরং সরকার তা করেছে। প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন এবং মিথ্যা। তিনি অভিযোগ করেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল শূন্য মাঠ তৈরিতে সরকার আবারও চক্রান্ত শুরু করেছে। মিথ্যা মামলায় শুধু নয়, গ্রেপ্তার দেখিয়ে তাড়াহুড়ো করে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে সাজা দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বক্তব্য দেন। এ সময় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, লিটন মাহমুদ, আনম সাইফুল ইসলাম সহ নগর বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। রাজধানীতে গরুর ট্রাক ছিনতাইয়ের সময় যুবলীগ নেতা আটক। রাজধানীর শুক্রবাদ মেইন রোডে কোরবানির হাটে যাওয়া একটি গরুর ট্রাক ছিনতাইয়ের সময় মারুফ হোসেন বিপ্লব নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রাজধানীর শুক্রবাদ মেইন রোড এলাকায় এ ঘটনা ঘটে। আটক ওই যুবলীগ নেতার নাম মারুফ হোসেন বিপ্লব। তিনি মোহাম্মদপুর থানা যুবলীগের আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় মঙ্গলবার গরু ব্যবসায়ী জুলফিকার বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। এজাহার সূত্রে জানা যায় মঙ্গলবার ভোর 3টার দিকে কয়েকজন গরু ব্যবসায়ী নওগাঁ জেলার মহাদেবপুর থেকে 18টি গরু নিয়ে চট্টগ্রামের বলখালি হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। রাজধানীর শুক্রবাদ মেইন রোডে এলে ওই যুবলীগ নেতাসহ আরও কয়েকজন মিলে লাঠি সুটা নিয়ে গরু ট্রাকটি আটক করে। ব্যবসায়ী ও ট্রাক ড্রাইভারকে মারধর করে গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ট্রাকে থাকা গরু ব্যবসায়ী আজাদের পকেট থেকে 5,000 টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় টহলে থাকা শেরেবাংলা নগর থানা পুলিশের একটি গাড়ি দেখে গরু ব্যবসায়ীরা চিৎকার চেঁচামেচি করলে পুলিশের গাড়িটি
দ্রুত এসে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য মতে যুবলীগের ওই নেতাকে আটক করে পুলিশ। এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি উৎফল বড়ুয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে কয়েকজনকে আটক করতে সক্ষম হয়। পরে এই বিষয়ে একজন গরু ব্যবসায়ী থানায় মামলা করলে আমরা বাকি আসামিদের আটক করে কোর্টে প্রেরণ করি। টিকটক ভিডিও করতে ব্রিজ থেকে লাফ দিয়ে যুবক আহত। রংপুরের তারাগঞ্জে টিকটক ভিডিও করার সময় ব্রিজের উপর থেকে লাফ দিয়ে কামাল হোসেন নামে এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা 11টার দিকে যমুনেশ্বরী নদীতে বরাতি ব্রিজ এলাকায় কচুরিপানার জমাট বেঁধে যাওয়ার স্থানে এ ঘটনা ঘটে। জানা গেছে বৃহস্পতিবার বেলা 11টার দিকে উপজেলার ইকরছালি ইউনিয়নের ইকরছালি গ্রামের শহীদুল ইসলামের ছেলে কালাম হোসেন তার তিন চারজন সহপাঠীকে নিয়ে টিকটক ভিডিও করতে ওই ব্রিজে যান। কচুরিপানার জমাট বেঁধে যাওয়া স্থানে টিকটক ভিডিও করতে ব্রিজের উপর থেকে নিচে কচুরিপানায় লাফ দেন, কিন্তু জমাট বেঁধে যাওয়া কচুরিপানার শক্ত রূপসহ সেখানে বাঁশের গোঁজ থাকায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন প্রথমে তারাগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কালামের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজে রেফার করেন। এদিকে মোবাইলে গেম খেলার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ। চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলায় মোবাইল ফোনে গেমস খেলার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে এক যুবক। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে উপজেলায় এই ঘটনা ঘটে। ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকালে খবর পেয়ে হাসপাতালে দেখতে যান চুয়াডাঙ্গা পুলিশের সুপার আবদুল্লাহ আল মামুন। ঘটনার পর দর্শককে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে দর্শনা থানা পুলিশ। দর্শনা থানা অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহেদ জানান, বৃহস্পতিবার দুপুর 2টার দিকে বৃষ্টির সময় পাঁচ বছরের চাচাতো বোনকে মোবাইল ফোনে গেম খেলার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে চাচাতো ভাই পালিয়ে যায়। পরে শিশুটির মা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও ডক্টর ফাতেহ আকরাম জানান, দুপুর 2টার দিকে শিশুটির মা তাকে চুয়াডাঙ্গা হাসপাতালে শিশুটিকে নিয়ে আসেন। তাৎক্ষণিক গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আকলিমা ইসলাম, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার শাপলা খাতুন ও সার্জিক্যাল সার্জন এহসানুল হক তন্ময় সমন্বয়ে একটি টিম গঠন করে চিকিৎসা দেওয়া হয়। শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলছে রিজবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। বৃহস্পতিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এমন মন্তব্য করেন তিনি। রেজবি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য এদেশের জনগণ সব কৃষক শ্রমিক ছাত্র পেশাজীবীরা রাজপথে নামছে। আপনি বলেছেন বিদেশিদের কথায় আপনি মাতানত করবেন না। যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জনগণ রাস্তায় নামবে তখন আপনি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তাদের রুখে দেবেন, এই জন্য মাথা উঁচু করে থাকবেন। যদি সুষ্ঠু নির্বাচনের কথা বলা হয়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথা বলা হয়, রাতের ভোট দিনে করতে বলা হয়, তাহলে আপনি তাদের কাছে মাতানত করবেন না।